আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনলাইন স্টাডি ক্যারিয়ারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা নবম এবং দশম শ্রেণীর আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টির আমরা পোর্ট প্রশ্ন সমাধান করতেছিলাম। আজকে আমরা সিলেট পোর্ট 2023-এর আমরা সমাধান লক্ষ্য করব। এখানে উদ্দীপক দেওয়া আছে টেন পি প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার থ্রি, সাইন পি মাইনাস কিউ ইকুয়াল টু জিরো, এবং কি বলে দিছে পি কিউ হচ্ছে সূক্ষ্মকোণ। এরপরে এক্স ইকুয়াল দেওয়া আছে কোট থিটা, ওয়াই ইকুয়াল দেওয়া আছে কস থিটা। আমাদের মূলত যে ক নাম্বার প্রশ্নটি আছে এখানে দেওয়া আছে কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে কসেক থিটা এর মান নির্ণয় করো। আমরা আগে লিখে নেই কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে 5/3, ঠিক আছে। তাহলে কস 90 মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 5/3। এই আলোকে আমাদের বলছে কি কসেক থিটার মান নির্ণয় করো। আমরা কসেক থিটার মান কীভাবে নির্ণয় করতে পারি, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি। আমরা প্রথমে যে ভিডিও দিকে লক্ষ্য করছিলাম, এই যে 90 মাইনাস থিটা যদি থাকে, ঠিক আছে, এর মানে কি ঘূর্ণন সংখ্যা বোঝায়। ঘূর্ণন সংখ্যা বোঝালে যদি আমার ঘূর্ণন সংখ্যা বিজোড় হয় তাহলে আমাদের সাইন থিটা কস থিটা রূপান্তর হবে। একটু আমরা মনে করি, সাইন থিটা হয়ে যাবে কস থিটা, সেক থিটা হয়ে যাবে কসেক থিটা, টেন থিটা হয়ে যাবে কট থিটা। আমরা কিন্তু এভাবে জানি এই যে ঘূর্ণন এভাবে যে ঘুরতেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরতে থাকে, যদি আমাদের ঘূর্ণন সংখ্যা বিজোড় হয় তাহলে সাইন থিটা হয়ে যাবে কস থিটা, অথবা কস থিটা হয়ে যাবে সাইন থিটা, সেক থিটা হয়ে যাবে কসেক থিটা, কসেক থিটা হয়ে যাবে সেক থিটা, টেন থিটা হয়ে যাবে কট থিটা, কট থিটা হয়ে যাবে কি টেন থিটা। তাহলে এখানে কস 90 মাইনাস থিটা, 90 মানে কি একবার ঘোরা, একবার ঘোরা মানে কি কস থিটা আমাদের সাইন থিটা রূপান্তর হয়ে যাবে। তাহলে কস থিটা আমাদের সাইন থিটা রূপান্তর হয়ে গেল, সাইন থিটা, ঠিক আছে। এখন আমাদের প্লাস হবে নাকি মাইনাস হবে, আমাদের ঘূর্ণন সংখ্যা কয়বার, এই একবার, এইখানে ঘুরছে, এই যে এখান থেকে এখানে আসছে, আসার পর কি মাইনাস, চোখে এই বরাবর। এখানে আমরা জানি অল পজিটিভ, আর এখানে সাইন থিটা কসেক থিটা পজিটিভ, এখানে টেন থিটা কট থিটা পজিটিভ, এখানে সেক থিটা কস থিটা হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের এই সাইন থিটা কিন্তু পজিটিভে হবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে 5/3। পাশাপাশি আমাদের বলছে কসেক থিটার মান, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি জানি 1/cosec থিটা, 1/cosec থিটা ইকুয়াল টু কি 5/3। তাহলে শুধুমাত্র কসেক থিটা ইকুয়াল টু কি হবে 3/5, ঠিক আছে। আমাদের তাহলে অ্যান্সার এটা হবে। তবে এই প্রশ্নটি একটু অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে, এর কারণটা হচ্ছে এখানে সাইন থিটা ইকুয়াল টু 5/3, 5/3 যদি আমরা হিসাব করি 3 1 কে 3 মানে 1.3 6 7 এভাবে কিন্তু চলতে থাকবে, মানে 1.67 আসবে। আমরা সাইন থিটার মান কি জানি, -1 থেকে আমরা জানি 1-এর মধ্যে, -1 থেকে 1-এর মধ্যে হচ্ছে সাইনের মান থাকবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে 1.67। সো এই প্রশ্নটা কিন্তু একটু অসঙ্গতিপূর্ণ, ঠিক আছে। এবার আমরা আসি খ নাম্বারটি ক্ষেত্রে। খ নাম্বারে কি বলছে, কট স্কোয়ার পি মাইনাস কি কস স্কোয়ার কিউ এর মান নির্ণয় করো। তাহলে কট স্কোয়ার পি, কট স্কোয়ার পি, পি বলতে বোঝানো হচ্ছে কোনটা, আমাদের এই যে এখানে পি প্লাস কিউ। সো একটু যদি লক্ষ্য করি আমরা, আমাদের বলছে কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার কিউ, তাই না। এর মানে এই পি বলতে কি আমাদের কোনটাকে বোঝানো হচ্ছে, ওই যে আমরা সাইন স্কোয়ার থিটা বলি, সাপোজ এই যে সাইন স্কোয়ার থিটা, তার মানে এই জিনিসটার জায়গায় কিন্তু আমাদের পিটা আসছে। সো আমাদের কিন্তু এই পি এর মানটা নির্ণয় করতে হবে, তার মানে পি এর মান আমাদের 30 45 ডিগ্রি, মানে এমন কিছু একটা ডিগ্রির মান আমাদের এখানে আসবে। তাহলে এখানে পি এর মান কিউ এর মান আমাদের আগে নির্ণয় করতে হবে, নির্ণয় করে এখানে মান বসাইতে হবে, বসাই কিন্তু আমরা মানটা হিসাব নিকাশ করতে পারবো। তাহলে এই পি এর মান কিউ এর মান কোথায় পাবো, আমরা যদি উদ্দীপককে লক্ষ্য করি, এখানে দেওয়া আছে টেন পি প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার থ্রি, সাইন পি মাইনাস কিউ ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম পি এবং কিউ এর মানটা নির্ণয় করা। তাহলে আমরা লিখে নিব, দেওয়া আছে টেন পি প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার থ্রি, ঠিক আছে। আমরা কি করব, পি প্লাস কিউ, আবার কি করব পি মাইনাস কিউ, এদের মানটা নিয়ে আসব। তাহলে পি প্লাস কিউ বা পি মাইনাস কিউ এর মান যদি আমরা নিয়ে আসতে চাই, এদের সাথে যারা আছে তাদেরকে দূর করতে হবে। আর এখানে কি আছে আমাদের, পি প্লাস কিউ এর সাথে টেন আছে, সো আমাদের এই সাইডে একটা টেন দরকার।
যদি আমরা 10 নিয়ে আসতে পারি তাহলে কিন্তু 10 10 কাটা যাবে আমরা কিন্তু অনায়াসে p প্লাস q এর মান বের করতে পারবো তাহলে এখানে 10 p প্লাস q 10 কত ডিগ্রি মান √3 আমরা সবাই জানি 10 60 ডিগ্রি মান হচ্ছে √3 তাহলে এখানে 10 10 কাটা p প্লাস q ইকুয়াল টু পাচ্ছি আমরা 60 ডিগ্রি এটা আমরা এক নম্বর সমীকরণ আগে রাখতে পারি আবার কি বলছে sin p - q তাহলে sin p माइनस क्यू इक्वल হচ্ছে 0 ডিগ্রি তাহলে sin p माइनस q sin কত ডিগ্রি মান 0 ডিগ্রি আমরা সবাই জানি sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 ডিগ্রি তাহলে sin 0 ডিগ্রি তাহলে sin sin কাটা p माइनस q इक्वल আমরা পাচ্ছি 0 ডিগ্রি তাহলে এটা দুই নাম্বার সমীকরণ ঠিক আছে এখন যদি তোমাদের কি বলছে p এবং q এর মান তাহলে আমরা একটা কাজ করি এখানে p প্লাস q इक्वल 60 ডিগ্রি আর এখানে সমীকরণ আসছে p माइनस q इक्वल 0 ডিগ্রি আমরা যদি যোগ বিয়োগ করি অনায়াসে আমরা কিন্তু p এবং q এর মানটা বের করতে পারি তাহলে এখানে 1 যোগ 2 দিয়ে দিই 1 যোগ 2 নং হতে তাহলে 1 আছে আমার এখানে p প্লাস q ইকুয়াল 60 ডিগ্রি p মাইনাস q ইকুয়াল টু আছে 0 ডিগ্রি তাহলে কি করতেছি আমরা যোগ করতেছি তাহলে q q কাটা 2p 2p ইকুয়াল আছে 60 ডিগ্রি তাহলে p ইকুয়াল টু পাচ্ছি আমরা 30 ডিগ্রি তাহলে এটা কিসের মান পাচ্ছি আমরা p এর মান পাচ্ছি এবার কি করব q এর মান নির্ণয় করব আমরা p এর মানটা এক নং এ বসাই দিই বলে দিয়েছি পি এর মান এক নঙ্গে বসিয়ে এক নঙ্গে বসাই তাহলে এখানে 30 প্লাস কি হবে কিউ ইকুয়াল 60 ডিগ্রি তাহলে কিউ ইকুয়াল টু 60 মাইনাস 30 এর মানে কিউ এর মান পাচ্ছি আমরা কত পাচ্ছি এখানে 30 ডিগ্রি এবার তাহলে কি আমরা পি এর মানও পেয়েছি আমরা কিউ এর মানও পেয়েছি এবার আমরা কি করব এই যে এখানে পি এর জায়গায় পি এর মানটা বসাই দিব কিউ এর জায়গায় কিউ এর মানটা বসাই দিব বসাই দিলে কিন্তু আমরা এদের মান নির্ণয় করতে পারবো তাহলে বলি দেই অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি বলছে কট স্কয়ার পি মাইনাস কস স্কয়ার কিউ তাহলে কট এখানে কি 30 ডিগ্রি স্কয়ার 30 ডিগ্রি মাইনাস কস স্কয়ার 30 ডিগ্রি তাহলে কট 30 ডিগ্রি মান কত আমরা যদি একটু চিন্তা ভাবনা করি আমরা জানি যে কট 30 30 মানে কোথায় শূন্য 30 ঠিক আছে উপরের দিক দিয়ে কি আমরা কটের ক্ষেত্রে বিপরীত উপরে তার মানে কি √3 √3 বাই 1 মানে কি √3 সো √3 এর উপর স্কয়ার মাইনাস cos 30 মানে কত cos 30 মানে √3 বাই 2 √3 ভাগ হচ্ছে 2 এর উপরে কি স্কয়ার একটু চিন্তা করি এই যে এখানে cos 30 এখানে ঠিক আছে cos এর ক্ষেত্রে কি বিপরীতে আসবো তাহলে কি বিপরীতে রুট ওভার থ্রি ভাগ কি ছিল টু ছিল রুট ওভার বাকি আঙ্গুল ভাগ কি ছিল টু ছিল তার মানে রুট ওভার থ্রি ভাগ কত হচ্ছে টু হচ্ছে তাহলে এখানে আমরা পাচ্ছি কত এখানে পাচ্ছি থ্রি মাইনাস এখানে থ্রি বাই ফোর তাহলে যদি লসাগু করি তাহলে পাচ্ছি কত আমরা এখানে এখানে লসাগু আমাদের লসাগু হচ্ছে কত ফোর এবার তিনটা চারে কত বারো বারো মাইনাস তিন তার মানে বারো থেকে তিন বাদ দিলে হচ্ছে কত নয় নয় ভাগ কত চার এই নয় ভাগ চারই হবে আমার আমাদের মূলত খ নাম্বারের অ্যান্সার এখানে আমাদের গ নম্বরে বলছে x পাওয়ার 4 x পাওয়ার 4 মানে বোঝানো হচ্ছে cot পাওয়ার 4 cot পাওয়ার 4 থিটা আমরা কিন্তু লিখে নিব আমরা সরাসরি এখানে কাজ করতেছি cot পাওয়ার 4 থিটা মাইনাস বলছে x স্কয়ার তার মানে cot স্কয়ার থিটা ইকুয়াল কি বলছে 1 এটা কিন্তু আমাদের দেওয়া আছে বলছে এত হলে y পাওয়ার 4 y y বলতে বোঝানো হচ্ছে cos তার মানে cos পাওয়ার 4 থিটা প্লাস কি cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1 এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে cot আমাদের cot দেওয়া আছে cos এর রূপান্তর করতে বলছে সো আমরা cotটাকে cos ভাগ sin আকারে ভাঙানোর ট্রাই করব তাহলে cot সমান আমরা কি জানি cos ভাগ হচ্ছে sin তার মানে cos পাওয়ার 4 থিটা ভাগ হচ্ছে sin পাওয়ার 4 থিটা মাইনাস এখানেও তাহলে কি cot বলতে cos স্কয়ার থিটা ভাগ হচ্ছে কি sin স্কয়ার থিটা ইকুয়াল কত 1 তাহলে যদি আমরা এখান থেকে লসাগু নিই তাহলে কি পাবো এখানে sin পাওয়ার 4 থিটা পাচ্ছি লসাগু তাহলে উপরে পাচ্ছি কত আমরা এখানে cos পাওয়ার 4 থিটা থেকে যাবে মাইনাস sin মানে sin স্কয়ার থিটা ইনটু কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে এখান থেকে পাচ্ছি কি আমরা উপরে দিয়ে চলে যাই আমরা cos পাওয়ার 4 থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কয়ার থিটা জানি 1 মাইনাস কস স্কয়ার থিটা ইনটু কস স্কয়ার থিটা এখানেও
সাইন আমরা এটা এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইনটু হচ্ছে সাইন স্কোয়ার থিটা কি তাই না এর মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ঠিক আছে এর উপরে কি হবে আবার স্কোয়ার হবে ইকুয়াল কত 1 তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে এখানে কস পাওয়ার 4 থিটা মাইনাস যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি কস স্কোয়ার থিটা মাইনাস মানে প্লাস কস পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি এখানে কি পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার তার মানে কস পাওয়ার 4 থিটা তাহলে যদি আমরা আর আর গুণ করে দেই তাহলে এই কস পাওয়ার 4 থিটা কস পাওয়ার 4 থিটা মানে হচ্ছে কি 2 কস পাওয়ার 4 থিটা মানে হচ্ছে কি কস স্কোয়ার থিটা ইকুয়াল এখান থেকে কি পাচ্ছি 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস পাওয়ার 4 থিটা তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা এখানে এ 2 কস পাওয়ার 4 থিটা একটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কি পাবো আমরা এখানে কস পাওয়ার 4 থিটা থেকে যাবে আর এখানে মাইনাস কস স্কোয়ার থিটা এটা দিক নিয়ে চলে আসলো হয়ে প্লাস 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে আমরা পাচ্ছি কত এখানে কস পাওয়ার 4 থিটা মাইনাস হচ্ছে কি কস স্কোয়ার মাইনাস বলতে এখানে কি প্লাস হবে কারণ দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে সো কি কস স্কোয়ার থিটা ইকুয়াল কত 1 এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে বলছে কস পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা মানে কি একটু এটাও লিখে নেই এখানে কস পাওয়ার 4 থিটা মানে y সুতরাং কি y 4 প্লাস কি হবে y স্কয়ার ইকুয়াল কত 1 এটাই হচ্ছে আমাদের কি প্রমাণিত এবার আমরা সিলেক্ট বোর্ডের আরো একটি প্রশ্ন আমরা সমাধান করব সেখানে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে বলছে cosec থিটা ইকুয়াল টু হচ্ছে m cot থিটা ইকুয়াল টু হচ্ছে n এবং বলে দেওয়া আছে sec আলফা ইকুয়াল টু y থিটা এবং আলফা হচ্ছে কি সূক্ষ্মকোণ আর এখানে ক নম্বর প্রশ্ন বলছে y ইকুয়াল রুট ওভার 3 বাই 4 অল ইনভার্স 1 হলে আলফা এর মান নির্ণয় করো তাহলে এখানে y ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি y ইকুয়াল টু দেওয়া আছে sec আলফা sec আলফা পাশাপাশি দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে y ইকুয়াল টু এত তার মানে আমাদের sec আলফা ইকুয়াল রুট ওভার 3 বাই 4 অল ইনভার্স 1 এখন বলছে কি আলফার মানটা নির্ণয় করো তাহলে এখানে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে sec আলফাটাকে আমরা আগের মতো রেখে দিলাম এটা রুট ওভার থেকে যাক আমরা এখানে ইনভার্স মানে কি ইনভার্স মানে হচ্ছে সম্পূর্ণটাই ভাগ অবস্থায় আছে তার মানে জিনিসটা হচ্ছে এমনটা 1 ভাগ 3 ভাগ 4 এই আকারে আছে তখন আমরা এটাকে সম্পূর্ণভাবে এই সিস্টেমে লিখতে পারি তাহলে এখান থেকে sec আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার 4 ভাগ 3 মানে উল্টে যাবে 1 ইন্টু 4 বাই 3 তাহলে sec আলফা ইকুয়াল 2 বাই রুট ওভার 3 এখন তাহলে এখানে আমাদের যেহেতু বলছে আলফা এর মান নির্ণয় করার জন্য আলফা এর মান নির্ণয় করার জন্য আমরা কি করব এর সাথে যে আলফা এর সাথে কি আছে sec আছে সো এই sec টাকে দূর করতে হবে আর এই sec টাকে দূর করার জন্য আমাদের কি করতে হবে আমাদের এই সাইডে কি নিয়ে আসতে হবে sec নিয়ে আসতে হবে তাহলে sec কত ডিগ্রি মান এত আমরা এটা বের করতে হবে তাহলে এখানে sec আলফা ইকুয়াল 2 বাই রুট ওভার 3 এটা আগে দিচ্ছি না এখানে আমরা sec লিখব আমরা sec টাও লিখতেছি এখানে এখন sec কত ডিগ্রি মান এত একটু যদি আমরা করি আমরা যে cos এর মানটা পাইতাম সেই cos এর মানটাকে যদি আমরা উল্টিয়ে দিতাম তাহলে যে মানটা পাই সেটা হচ্ছে কি আমাদের sec এর মান তাই না তাহলে এখানে আছে কি 2 বাই রুট ওভার 3 তার মানে sec এর মানটা কি ছিল রুট 3 বাই 2 মানে সরি ও cos এর মানটা তাহলে cos cos কত ডিগ্রি মানে এটা cos 30 ডিগ্রি মান না cos 30 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার 3 বাই 2 এটা উল্টিয়ে দিই তা এর কারণটা হচ্ছে কি cos এর মানটাকে উল্টালে আমরা sec পাই কারণ cos 3 ইকুয়াল টু জানি cos 3 ইকুয়াল টু জানি 1 বাই sec থিটা এটা আমরা জানি তার মানে এর মানে কি উল্টাটা তাহলে এখানে কি বলতে পারি আমরা sec কত ডিগ্রি মান 30 ডিগ্রি মান তাহলে sec 30 তাহলে sec sec কি কাটা আলফা কি কত হচ্ছে 30 ডিগ্রি তাহলে ক নম্বরের অ্যানসার হবে 30 ডিগ্রি এবারে আমরা খ নম্বরের ক্ষেত্রে খ নম্বরে কি বলছে m প্লাস n ইকুয়াল টু a হলে m বলতে বোঝানো হচ্ছে cosec থিটা সো
कोसेक थीटा प्लस एन बोलते बोझाना होच्छे कॉट थीटा इक्वल टू कि बोलछे ए जदि ए कोसेक थीटा प्लस कॉट थीटा इक्वल टू ए होय ताहले कि बोलछे प्रमाण करो जे कॉस थीटा इक्वल आमादेर प्रमाण करते बोलछे ए स्क्वायर माइनस वन ए स्क्वायर प्लस वन এটা আমাদের বলছে কি তাই না তার মানে আমাদের যেখানে কসেক থিটা আর কট থিটা আছে আমরা এইটাকে সাইন থিটা এবং কস থিটায় ভাগ করব কারণ আমাদের প্রমাণে বলছে কস থিটা ইকুয়াল এটা প্রমাণ করো সো আমাদের এই কস থিটা বা সাইন থিটা আকারে নিয়ে আসতে হবে তাহলে কসেক থিটা ইকুয়াল টু কি জানি 1 ভাগ সাইন থিটা প্লাস কট থিটা ইকুয়াল কি জানি কস থিটা ভাগ সাইন থিটা ইকুয়াল টু কি এ তাহলে এখান থেকে যদি আমরা লসাগু নেই কি হবে sin থিটা আমাদের লসাগু তাহলে এখানে 1 প্লাস এর মানে এখানে কি থাকবে cos থিটা থাকবে ইকুয়াল টু হচ্ছে কত এ পাশাপাশি এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটু প্রমাণের দিকে এটা কিন্তু a স্কয়ার আছে এই যে a স্কয়ার মানে বর্গ আছে এর মানে আমাদের যে আকারে আসছে আমরা এটাকে বর্গ করে দেব তাহলে যদি আমরা বর্গ করে দেই তাহলে কি পাবো 1 প্লাস cos থিটা এর উপরে বড় করে দিচ্ছি মূলত সম্পূর্ণর উপরে আমরা আলাদা আলাদা করে লিখে নিচ্ছি সুবিধার জন্য sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত a স্কয়ার ঠিক আছে একটা আমরা কিন্তু একটু প্রমাণের দিকে চলে গেলাম কারণ প্রমাণে ছিল a স্কয়ার জিনিস অলরেডি চলে আসছে তাহলে এবার এখান থেকে sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা আর এখানে কি পাচ্ছি 1 প্লাস cos থিটা অল স্কয়ার এটা থেকে যাক ইকুয়াল হচ্ছে কি a স্কয়ার এবার আরেকটু লক্ষণীয় সেটা হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b তাই আমরা লিখতে পারি a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b ইকুয়াল হচ্ছে এখানে a স্কয়ার আর উপরে 1 প্লাস cos থিটা অল স্কয়ার তাহলে এখান থেকে আমাদের একটা 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা আমাদের কিন্তু চলে যাবে তাহলে এখানে নিচে কি থাকবে 1 মাইনাস cos থিটা আর উপরে দুইটা থেকে একটা চলে গেলে থাকবে একটা সুতরাং 1 প্লাস cos থিটা ইকুয়াল টু কত a স্কয়ার a স্কয়ার কিন্তু এবার আমাদের কিন্তু অনেকটা প্রমাণের দিকে চলে আসছে সেটা হচ্ছে কি 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা কিন্তু এখানে শুধুমাত্র cos থিটা আছে পাশাপাশি এখানে এদের সাথে এই কসের সাথে কোনো রকমের 1 নাই কিন্তু এদের সাথে 1 আছে সো এইগুলো দূর করতে হবে তো এগুলো দূর করার জন্য কি করতে হবে এটা বুঝবো কিভাবে একটু চিন্তা আমরা করি এখানে কি আছে a স্কয়ার মাইনাস 1 নিচে কি a স্কয়ার প্লাস 1 এ মানে বিয়োজন যোজন বিয়োজন যোজন মানে উপরে বিয়োজন করছে নিচে কি করছে যোজন করছে সো আমরা কি করব এখানেও বিয়োজন যোজন করব তাহলে এখান থেকে আমরা লিখব যে 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কি বলছি বিয়োজন এই যে বিয়োগ নিষেধটা তার মানে 1 মাইনাস মানে যে প্লাস cos থিটা এরপরে কি যোজন আগে বিজন উপরেটা লিখে নেই উপরে আসছে a নিচে কিন্তু আমাদের 1 আছে মনে মনে তাই না তাহলে কি হয় a স্কয়ার মাইনাস 1 এরপরে কি যোজন করব তাহলে আগে উপরেটা লিখি 1 প্লাস cos থিটা যোজন মানে প্লাস প্লাস কি নিষেধটা তাহলে 1 মাইনাস cos থিটা তাহলে এখানেও a স্কয়ার প্লাস কি 1 তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 1 এই 1 কাটা তার মানে 2 cos থিটা উপরে পাচ্ছি 2 cos থিটা এই cos থিটা কাটা এর মানে হচ্ছে কি 2 এর মানে এখানে পাচ্ছি কত a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1 a 2 কাটা তার মানে cos থিটা ইকুয়াল পাচ্ছি a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1 এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল সো এটা হচ্ছে কি প্রমাণিত এবার আমরা আসছি গ নাম্বারের ক্ষেত্রে গ নাম্বারে কি বলছে গ নাম্বারে বলছে 3 এম স্কয়ার এম বলতে কি cosec সো 3 cosec স্কয়ার থিটা মাইনাস 2 রুট 3 বলছে কি n n বলতে কি cot থিটা ইকুয়াল টু 2 হলে বলছে sin স্কয়ার থিটা এর মানে থিটা এর মান নির্ণয় করো বলছে তার মানে আমাদের কাজ হচ্ছে এই অংশটুকু থেকে আমাদের থিটার মান নির্ণয় করা থিটার মান নির্ণয় করার পর আমরা এখানে যদি বসিয়ে দেই তাহলে কিন্তু এই মানটা আমরা নির্ণয় করতে পারবো তাহলে আমরা লিখে নিব 3 এম স্কয়ার 3 এম বলতে কি cosec স্কয়ার তাহলে হবে তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 2 রুট ওভার 3 এন এন বলতে হচ্ছে কত cot থিটা ইকুয়াল হচ্ছে কত 2 ঠিক আছে এখন আমাদের যেহেতু বলছে থিটা এর মান নির্ণয় করতে তাই না
আমরা যদি থিটার মান নির্ণয় করতে চাই আমাদের কাজ হচ্ছে এই সবগুলোকে একটাই রূপান্তর করা। এর মানে জিনিসটাকে বলতে আমরা এমনটা বোঝাচ্ছি, এখানে কসেক স্কয়ার থিটা আছে, কট থিটা আছে, আমরা হয় কট থিটাকে কসেক থিটায় রূপান্তর করব অথবা এই কসেক থিটাকে আমরা কট থিটায় রূপান্তর করব। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যেটা জানি সূত্র কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা ওয়ান জানি, সো কসেক স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি ওয়ান প্লাস কট স্কয়ার থিটা। তাহলে আমরা কিন্তু একটা রূপান্তর করতে পারবো যে ওয়ান প্লাস কি কট স্কয়ার থিটা দ্বারা। তাহলে এই কসেকের জায়গায় আমরা ওয়ান প্লাস কট স্কয়ার থিটা লিখবো, তাহলে এখানে থ্রি ইন্টু ওয়ান প্লাস কট স্কয়ার থিটা মাইনাস টু রুট ওভার থ্রি কট থিটা ইকুয়াল কত টু। তাহলে এখানে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে কি পাবো, এখানে থ্রি প্লাস থ্রি কট স্কয়ার থিটা মাইনাস টু রুট ওভার থ্রি কট থিটা ইকুয়াল কত টু। তাহলে এখান থেকে পাচ্ছি থ্রি কট স্কয়ার থিটা মাইনাস টু রুট ওভার থ্রি কট থিটা, এটা প্লাস এ সেটা নিয়ে আসলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে থ্রি মাইনাস টু মানে ওয়ান, তার মানে প্লাস ওয়ান ইকুয়াল কত জিরো। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে কি এই যে এখানে টু রুট থ্রি কট থিটা আছে, এর মানে এই রুট ওভার থ্রি টু এ বি এই সিস্টেমে কিন্তু নিয়ে আসা যায়। এই সিস্টেমে নিয়ে আসতে গেলে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে রুট থ্রি, আমরা এখানে রুট থ্রি দিলাম, রুট থ্রি কট থিটা দিলাম, এর উপরে স্কোয়ার দিলাম। যদি আমরা রুট ওভার থ্রি কট থিটা দিয়ে এর উপরে স্কোয়ার দেই তাহলে কিন্তু আমাদের সে আগেরটা থেকে যাবে, রুট ওভার আর এই রুট কাটা যাবে, এই রুট ওভার এবং স্কোয়ার কাটা যাবে, তার মানে থ্রি থাকবে, কটের বেস মানে কট স্কোয়ার থ্রি মানে থ্রি কট স্কোয়ার থ্রিটা, সো আমরা কিন্তু এটা লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস টু, এ বলতে এইটা, সো রুট থ্রি কট থিটা, বি বলতে তাহলে ওয়ান, টু এ বি প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল কত জিরো। কি বোঝা যায়? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি অল স্কোয়ার, সো রুট থ্রি কট থিটা মাইনাস ওয়ান এর উপরে অল স্কোয়ার ইকুয়াল জিরো। তাহলে এখানে পাচ্ছি রুট থ্রি কট থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে রুট থ্রি কট থিটা ইকুয়াল টু হচ্ছে কত ওয়ান। তাহলে এখানে এখান থেকে আমরা কট থিটা ইকুয়াল লিখতে পারি ওয়ান ভাগ রুট ওভার থ্রি। তাহলে কট কত ডিগ্রি মান ওয়ান বাই রুট ওভার থ্রি, আমরা সবাই জানি যে কট থিটা ইকুয়াল টু কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান ভাগ রুট ওভার থ্রি, তাহলে এখান থেকে আমরা থিটার মান পাচ্ছি কত সিক্সটি ডিগ্রি। তাহলে থিটার মান আমরা যেহেতু পেয়ে গেছি সো এখানে খালি মানটা বসিয়ে দিব, বসিয়ে দিলে আমরা কিন্তু এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি যে অতএব পদত্ত রাশি এখানে কি বলছে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ফোর, তাহলে সাইন কত ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি মান, তাহলে সাইন স্কোয়ার সিক্সটি প্লাস ওয়ান বাই ফোর, তাহলে সাইন ষাট ডিগ্রি মান কত, সাইন ষাট ডিগ্রি মান জানি রুট ওভার থ্রি বাই টু, সো রুট ওভার থ্রি ভাগ হচ্ছে টু এর উপরে স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান বাই ফোর। তাহলে এখানে পাচ্ছি থ্রি ভাগ ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই ফোর, তাহলে লসাগু পাচ্ছে কত ফোর, থ্রি প্লাস ওয়ান এর মানে হচ্ছে কত ফোর ভাগ ফোর এর মানে হচ্ছে কত ওয়ান, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে কত ওয়ান। ঠিক আছে, এই ছিল মূলত আজকের এই সিলেট বোর্ডের প্রশ্ন সমাধান।